আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি রান্না, যেটা না খেলে বুঝতেই পারবেন না যে এত মজার একটি রান্না হয় কাচকি মাছ দিয়ে। হ্যাঁ, ডাটা এবং কাচকি মাছের তরকারি। চলুন দেখে নিই কীভাবে আমি এই রান্নাটি করছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিলাম, সাথে অ্যাড করে দিলাম 1টি মিডিয়াম সাইজের টমেটো কিউব এবং আরও অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে কষিয়ে নেব। এখন অ্যাড করে দিব সামান্য একটু পানি। আমি গুঁড়ো মশলা ইউজ করার আগে একটু পানি ইউজ করি যাতে মশলাটি পুড়ে না যায়। 1 চা চামচ পরিমাণ হলুদ, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। সবগুলো মশলা একসাথে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলাটি তেলের উপর উঠবে। এইভাবে আমি ডাটাগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি। এটা আশা করি সবাই পারবেন, যে কারণে আমি ভিডিওটি লম্বা হওয়ার কারণে আমি কেটে দেখালাম না। এখন ভালো করে এটাকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে রেখে দিলাম 4-5 মিনিটের জন্য। দেখুন আমার ডাটাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবং তেলের উপর উঠে এসেছে। এখন অ্যাড করে দিব আজকের মেইন ইনগ্রিডিয়েন্টস, কাচকি মাছ। কাচকি মাছটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এবং খুব বেশি নাড়াচাড়া করব না, আলতোভাবে একটু মিশিয়ে দেব ডাটা এবং কাচকি মাছটা। কাচকি মাছ খুব নরম থাকে, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। মশলাটা মাছের গায়ে লেগে গিয়েছে, দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা অনেকটা টেস্ট বাড়িয়ে দিবে। একদম সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এখন এটিকে ঢেকে দিব। যদি কাচকি মাছ থেকে পানি উঠে তাহলে আপনি পানি না দিলেও চলবে, কিন্তু আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি। দিয়ে দিলাম পেঁয়াজ পাতা এবং ধনিয়া পাতা। আমার রান্নাটি সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে, আমি খুব বেশি ঝোল রাখবো না, এখানে একটু মাখা মাখা থাকবে। একদম রেডি আমার আজকের মজাদার কাচকি মাছ দিয়ে ডাটা। এটি আমার দাদু এভাবে রান্না করতেন, আমি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।